নমস্কার বন্ধুরা নাই উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে এসডিও অফিসে অ্যাপ্লিকেশান লিখতে হয় পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য সবার প্রথমে লিখতে হবে টু তারপরে কমা দিয়ে দ্য এসডিও তারপর তুমি যে এসডিওতে অ্যাপ্লিকেশানটা লিখছো আমি উদাহরণ হিসেবে এখানে কালনা নিচ্ছি কল্যাণী হতে পারে রানাঘাট হতে পারে ইত্যাদি সাবজেক্ট মানে কিসের জন্য তুমি অ্যাপ্লিকেশানটা লিখছো আমি এইখানে লিখছি অ্যাপ্লিকেশান ফর গেটিং ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তারপর স্যার বা ম্যাডাম লিখে কমা দিয়ে নিচে লিখতে হবে মোস্ট রেসপেক্টফুলি কমা তারপর আই তারপর কমা তারপর নিজের নাম আমি এইখানে রাহুল সরকার নিয়েছি সান অফ মানে এসো কমল কোমল সরকার লিভ ইন ভিলেজ তোমার গ্রামের নাম বা তোমার যে ঠিকানাটা সেটা এইখানে আমি এইখানে উদাহরণ হিসাবে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তারপর কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল লিখেছি ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ ফর দ্য ইন ইস্যুয়েন্স অফ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আই নিড দ্য সার্টিফিকেট টু জয়েন তোমার যে কাজের জন্য প্রয়োজন চাকরির জন্য এসএসসি জিডি তোমার রেল বা যে কোনো কাজের জন্য জয়েন সেই ইনস্টিটিউশন বা যদি কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে লিখবে টেক অ্যাডমিশন ইন তোমার ইউনিভার্সিটির নাম বা কলেজ ফর মাই ফিউচার ক্যারিয়ার তারপর নিচে লিখতে হবে ম্যানুয়াল ওল্ড সার্টিফিকেট নাম্বার তোমার অলরেডি আগে যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে পুরনোটা তাতে দেখবে একটা ম্যানুয়াল নাম্বার লেখা আছে উদাহরণ হিসেবে আমি এখানে ওয়ান এইট নাইন ওয়ান সেভেন নিয়েছি তোমাদেরটা তোমরা দেখে নেবে অ্যান্ড অনলাইন অ্যালটেড সার্টিফিকেট নাম্বার ওই পুরোনো সার্টিফিকেট নাম্বারের অ্যাগেন্স্টে কিন্তু অনলাইনেও একটা তোমাকে সার্টিফিকেট নাম্বার অ্যালট করা হয়েছে সেটা কিন্তু কোনো ক্যাফেতে গিয়ে তুমি বার করে নেবে ডেট তারপর যে ডেটে ওটা ইস্যু হয়েছিল তোমার কাস্ট সার্টিফিকেট প্রথম সেই ডেটটা লিখবে তার নিচে লিখতে হবে আই এম অ্যাট্যাচিং এ কপি অফ অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস যা যা ডকুমেন্ট লাগবে সমস্ত ডকুমেন্টে তুমি একটা কপি দেবে এর সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে আমি ভিডিও লাস্টে বলছি তারপর লিখবে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর ইওর টাইম অ্যান্ড কনসিডারেশন সাইডে লিখবে অ্যাপ্লিক্যান্ট নিজের নাম তারপর একদম ওপরে কিন্তু ডান সাইডে ডেটটা লিখে দেবে যাবে তুমি এটা জমা দিচ্ছ এই অ্যাপ্লিকেশানের সঙ্গে তুমি তোমার পুরনো কাস্ট সার্টিফিকেটে জেরক্স দেবে আর সেটা নিয়েও যাবে সঙ্গে তোমার ভোটার কার্ড আধার কার্ড বা যে ভোটার কার্ড না থাকে অন্যান্য যে ডকুমেন্টস মা বাবার ডকুমেন্টস সেগুলো নিতে হবে আর অনলাইনে তোমাকে তোমার পুরনো কাস্ট সার্টিফিকেটের অ্যাগেনস্টে কিন্তু একটা অলরেডি সার্টিফিকেট নাম্বার অ্যালট করা হয়েছে সেই নাম্বারটার প্রিন্ট ক্যাফেতে গিয়ে ওটাও সঙ্গে করে অ্যাটাচ করতে হবে এটা ছাড়াও যদি বিশেষ কোনো ডকুমেন্টসের দরকার হয় সেটা কিন্তু অফিস থেকে জিজ্ঞেস করে নেবে ওনাদের কাছে ফর্ম্যাট থাকে সেটা ওনারা দিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করো ধন্যবাদ